নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। আর অর্ণবের ছাদ বাগানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি ভিডিওতে দেখাবো আমার প্রথম পর্বের বেগুন গাছগুলি, যেগুলো আমি রোপণ করেছিলাম প্রায় 15-20 দিন আগে। সেগুলো কীভাবে বেগুন উৎপাদন হচ্ছে বা বেগুন এসেছে সেই সম্পর্কে আজকে আমি আমার ভিডিও দেখাবো। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছি আমার থাম্বনেইলে এই বেগুনটি ঠিক দিয়েছিলাম আমি। তো এই 6 ইঞ্চির টবেতে কীভাবে বেগুন এসেছে, 6 ইঞ্চির টবে আমি বেগুন চারা লাগিয়েছিলাম দুটো, তাতে এই বেগুনটি আর কদিন পরেই তোলা যাবে। আরও একটি বেগুন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে দেখো আরও একটি বেগুন, ছোটো চারা, ছোটো বেগুন আসছে। এছাড়া আমি তোমাদের যেটা দেখাবো, এখানে দেখতে পাচ্ছি আরও দুটি বেগুন এসেছে, এখানে দেখো আরও একটি বেগুন এসেছে। এইটা হচ্ছে প্রথম গাছটি। এছাড়াও দেখতে পাবে তোমরা গাছটি কত সুন্দরভাবে হয়েছে, কত ফুল, কুঁড়ি এবং ছোট ছোট বেগুন আমার এই গাছটিতে এসেছে। তো পরের গাছটি দেখো, এতেও কত সুন্দরভাবে বেগুন ফুল হয়েছে এবং বেগুন ধরেছে। এখানে একটি বেগুন তোমরা দেখতে পাবে। এছাড়াও তোমাদের আমি আরও দেখাচ্ছি, আরও দেখো এখানে একটি বেগুন ধরেছে। এছাড়া আমি তোমাদের দেখাবো, এইদিকে দেখতে পাবে তোমরা আরও একটি বেগুন, এবং ওপর দিকে দেখতে পাচ্ছ কত ফুল এসেছে। তোমরা কত সুন্দরভাবে এখানে দেখো প্রায় কতগুলি ফুলের কুঁড়ি এবং ফুল হয়েছে। এটাও দেখো একটি 6 ইঞ্চির টবে আমি গাছগুলি লাগিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি এটাই বলবো, তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো বেগুন গাছ ছাদ বাগানে কত সুন্দরভাবে হয়েছে। তো তোমাদের আমি বলেছিলাম এই বেগুন গাছগুলোতে আমি পরিচর্যার সময় কী কী সার দিয়েছিলাম, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি চাষ করেছি এবং গাছগুলি এত সুন্দর হয়েছে। তোমাদের আমি উপর থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে বেগুন গাছগুলি হয়েছে। তো এদের জন্য আমি যে যে সার ব্যবহার করেছিলাম, এতে আমি সরিষার খোল ব্যবহার করেছিলাম বা মাস্টার্ড অয়েল সিড ডাস্ট, প্লাস আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে শিংকুচো বা বন ডাস্ট, এর সঙ্গে আমি যেটা ব্যবহার করেছিলাম কিছু অনুখাদ্য ও আর কিছু ব্যবহার করেছিলাম জৈব সার। তো এই সমস্ত কিছু ব্যবহার করেই আমার এত সুন্দরভাবে গাছগুলি হয়েছে। দেখতে পাচ্ছ তোমরাও এইভাবে গাছের গোড়াগুলিও কত সুন্দর আছে। বর্ষাকাল হলেও গাছের গোড়ায় কোনো জল জমেনি। ফিল্টারটি আমি ভালোভাবে করার জন্য এটা হয়েছে। ফিল্টারের পদ্ধতি আমি আমার ভিডিওতে দেখিয়েছি আগের ভিডিওয়, তোমরা সেই ভিডিও দেখলে এই ভিডিও থেকে কীভাবে ফিল্টার করতে হয় সেটা শিখে যেতে পারো, যারা জানো না ফিল্টার করতে। খুব সুন্দরভাবে আমার এই গাছগুলি হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি সবাইকে জানাবো যে তোমরাও এইভাবে বেগুন গাছকে লাগাতে পারো এবং জৈব পদ্ধতিতে সম্পূর্ণ এইভাবে তোমরা চাষ করতে পারো। ধন্যবাদ বন্ধুরা, আশা রাখবো তোমরা সবাই এইভাবে তোমাদের বাড়ির ছাদ বাগানে বেগুন গাছ লাগিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করতে পারো এবং বাড়ির জন্য বেগুন উৎপাদন করতে পারো। বেগুন গাছকে এইভাবে তোমরা লাগাও এবং 6 ইঞ্চি হোক, 8 ইঞ্চি হোক আর 10 ইঞ্চি হোক, যে কোনো টবেতে এইভাবে লাগাও। টবের সাইজ একটু বড় হলে বেগুন উৎপাদনও ভালো হবে। তো এইভাবে তোমরা বেগুন উৎপাদন করতে পারো। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে আরও আর একবার নমস্কার জানিয়ে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করতে চলেছি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।